সমুদ্রে যারা পাড়ি দেন, মানে একদম মাঝ সমুদ্রে নৌসেনারা থাকেন, আবার যারা নাবিক তারা থাকেন, আবার মাঝ সমুদ্রে অনেকেই থাকেন, মাঝিরা থাকেন, মাছ ধরতে যান যারা, জেলেরা থাকেন, কিন্তু একবারও কখনো এই প্রশ্নটা কি মাথায় এসেছে যে মাঝ সমুদ্রে তারা অক্সিজেন নেন কিভাবে, অক্সিজেনটা পান কোথা থেকে, তারা নিঃশ্বাস প্রশ্বাস চালান কিভাবে, এই প্রশ্ন কি কখনো মাথায় এসেছে? তার কারণটা হচ্ছে তারা অক্সিজেনটা কিন্তু সেখান থেকেই নেয়, সেখানে গাছ নেই ভাবছেন না, সমুদ্রের অতলেতে গাছ রয়েছে, অনেক শৈবাল রয়েছে, সেই সমস্ত শৈবাল থেকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। এবং আরও একটা বিষয় শুনলে আপনারা ভীষণভাবে অবাক হবেন যে সমুদ্র থেকেই কিন্তু আমাদের যে মোট অক্সিজেনের পরিমাণ তার 50-80% পাওয়া যায়। ভাবতে পারছেন, যেখানে দাঁড়িয়ে আমরা চারিদিকে শুধু জল দেখি, নীল জল, সেখানে কোনো গাছের অস্তিত্বই দেখতে পাই না, আর সেখানে কি না অক্সিজেন এত ভালোভাবে পাওয়া যায়। এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।